বন্য চিহ্ন ছিল না ছিল রেখারু, একের ভিতরে না ছিল দোহা, দুয়ের অন্তরে বন্য চিহ্ন ছিল না ছিল রেখারু, সেই সময় যে সময়ের আদি নাই অন্ত মেলে না, তখন যা কিছু আছে তা কিছু নাই, যা কিছু নিরস্তিত্ব তা কিছু বিদ্যমান, কি লীলা সেই ছল কথায়। তখন শব্দ ছিল প্রথম নিরবতা, ছিল ধ্যানের বিস্ময়, পৃথিবীতে স্বয়ম্ভূ মন্ত্রের নির্বাণ। ও সেই প্রথম ও প্রথমাধিক অসীমতা পূর্ণ ছিল, কি বলা চলে সেই অসীমতা পূর্ণতায় একা ছিল। তখন সারা ব্রহ্মাণ্ডে, আমরা যাকে বলি বিশ্ব ব্রহ্মাণ্ড, ওই ঈশান কোণ থেকে নৈঋত্য, অগ্নি থেকে ওই বায়ু, আরো বিস্তারে তার উপরে এক ফোঁটা দুধ ছিল, আর কিছু না, সামান্য এক ফোঁটা দুধ, দুনিয়ার সমান। একদা দুন্দারি এলেন, দেবী দুন্দারি। দেবী বানালেন একখণ্ড পাথর, দেবী বুঝি ছল করেন, পাথর রাখা হলো দুধ ও দুধ বিস্তারের উপর। কিন্তু মুহূর্তের পরেই পাথরকে আর দেখা গেল না, পাথর খণ্ড পই 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 করে নিচে চলে যায়। পাথরকে কে আগলাবে, অথবা কে তাকে বন্ধুতা দেবে, কেউ তো নেই। নিমিষে এক নির্মাণ পরিক্রমা শুরু হয়, পাথর তৈরি করে লোহা, লোহা আইচাই করে, অতপর লোহা বানায় আগুন, আগুন তার দেহ ও অন্তর জুড়ে জ্বলে ওঠে, সে চায় প্রতিপক্ষের মাধুরী, ফলে আগুন সৃষ্টি করে জল, জল চায় ছলনা, তাই সে বানায় বাতাস। দ্বিতীয়বার দুন্দারি আসেন এবং সামান্য পাথর, এক টুকরা লোহা, এক চিমটি আগুন, কিছুটা জল আর কয়েক টুকরো বাতাস মিলিয়ে তৈরি করেন মানুষ। এবার ভিন্ন পর্ব শুরু হয়, মানুষ তার নিজের মধ্যে অর্জন করে গর্ব, গরিমায় মাটিতে তার পা পড়ে না, ওরে বাপ কি পেল্লাই বাহাদুরি। অতপর দুন্দারি সৃষ্টি করেন অন্ধত্ব, যা মানুষকে পরাজিত করে, আবার অন্ধত্ব হয়ে ওঠে অহংকারী, তাকে আটকাবার জন্য হয় নিদ্রা, নিদ্রারও বহু গরিমা হয়, তাকে সামলাবার জন্য আরোপ করা হয় চিন্তা, চিন্তারও ভারিক্কি চালে ধুন্দারি দ্বন্দ্বে পড়েন। এবার তিনি সৃষ্টি করেন মৃত্যু, অতএব সব কিছুর উপরে মৃত্যুর কর্তৃত্ব আসে, মানুষের ও প্রকৃতির আয়োজন আর আনন্দের পরিধি মৃত্যুর শীতলতায় পাষাণবধ দূরত্বে কঠিন হয়। ফলে তৃতীয়বার এসে দুন্দারে সৃষ্টি করেন কল্পনা, মানুষের অনিঃশেষ কল্পনা প্রতিভা, কল্পনা মৃত্যুর নিরবতাকেও অতিক্রম করে। কিন্তু মৃত্যু গ্রহণের আগে কে কার উপর কর্তৃত্ব করে, শেষ পর্যন্ত ধলায়ের মতো উপলব্ধি হয় মৃত্যু একটি উপমা মাত্র, তার বেশি কিছু নয়। বাইরে রাত্রি কণা কণা জমে হিম হয়, ধলাই কপালে হরিণের শিং পড়ে, আর রাত্রির কয়েক কণা জিহবায় দিলে সে বুঝে ওঠে রাত্রির স্বাদ নোনতা। তাহলে ধলাই আরো উপলব্ধি করে উঠতে পারে যে তার কান্নার জলে সারা প্রকৃতি অবগাহন করে, এরূপে ধলাই অনুভব করে তার মাথায় হরিণের শিঙে ধরে কে যেন তার কাঁধ জুড়ে বসে। ধলাই উৎকণ্ঠিত জিজ্ঞেস করে, কে? আমি। আমি কে? আমি তাইজল। তাইজল?
মাথায় হরিণের শিং পরে আসো। কেন এই রাতনি শীতে হরিণের শিং পরে ভূত হইবার চাও? না না, সবার অদেখায় তোর অগসরে একটু মানুষ হবার চাই। আমাদের বৈঠকখানায় এ হরিণের শিং ঝোলানো ছিল, বনের হরিণের চার পায়ে কত দৌড়, রয়্যাল বেঙ্গল টাইগারও দৌড়ে হরিণের সাথে কুলায় না। সেই হরিণের কি সাধ্য ছিল আমার দাদারে হারায়? ছিল না। তোর বড় আব্বা হরিণের শিং হরিণের দৌড় থামাই নিয়ে আসে এই দহলিসখানায়, দেওয়ালে লটকে থাকে হরিণের শিংওয়ালা মাথা। এখন মাথা থেকে নামাও। ভুলে গেছি, ভুলে গেছি আমাদের ঘরে হরিণের শিং ছিল, মনে ছিল বাঘের দাঁত, ভুলে গেছি। যাও ঘরে যাও, রাত তো শেষ হয়ে আসে। শেষ দিন জুলকান হঠাৎ বলল, এত রাতে জুলকানের কথা থাক। শেষ দিন জুলকান বলল, বাবা হরিণের মাথাটা আনো। আমি বললাম, কেন হরিণের মাথা কেন? জুলকান বলে, বড় আব্বার হরিণের শিংটা দেখতে বড় ইচ্ছা করে, আর কোনো দিন চোখে দেখতে পাবো না, একটু হাত দিয়ে দেখি। আনো বাবা, একবার শিংটা হাত দিয়ে দেখি। জানিস জুলকান হাত দিয়ে হরিণের শিং দেখে, চোখ না থাকলে কি হয়, হাত তো আছে। জুলকান জুলকান তোর হাতখানি দেখে, ধলায় অন্ধের মতো জুলকানের হাত খোঁজে, কিন্তু তার হাতের ভেরের ভিতরে আসে হরিণের শিং। জুলকান মা, জুলকান! অতপর জুলকান যেন করুণা করে একেবারে প্রথম থেকে ধলাইয়ের নোনারো স্নেহের ভিতরে তাইজলের সামনে আসতে থাকে। ধলাই কান্নার নিরাশ্রয়ে অবস্থিতি করে। ধলাই একদম দানা বাঁধে না, যেমন দানা বাঁধে না দেওয়ালের পতনশীল শ্যাওলা। বালুর সঙ্গে বালু জোড়া দিলে যেমন নিরর্থ অক্ষমতা তৈরি হয় মাত্র, ধলাইয়ের শরীর ও চৈতন্য বালুর বিন্যাসের মতো খুলে যায়। ধলাই বলে, জুলকান আমি জানি না কোন দিন তুমি বড় হয়ে ওঠো, মেয়ে আমার তুমি কেন বড় হও? আমার প্রতিটি নিঃশ্বাসের বাতাস কণা সহ তুমি টেনে ফেলো আমাকে। জুলকান তোমার গর্ভ থেকে আমার জন্ম হোক, আজ পেটের ওমে আত্মগোপন করি। তোমার নাভির সঙ্গে আমার প্রাণ একাকার হয়ে যাক, হোক আমাকে আশ্রয় করো, আমাকে আশ্রয় করো জুলকান, মেয়ে আমার, ও মা গো। কয়েকদিনের মধ্যে এক রাতে ধলাই জুলকানের হাত ধরে ঘরে ঘরের বাইরে বেরিয়ে আসে। তখন বাইরে আলোর উৎসব, আকাশে মেহেন্দি পরা চাঁদ গান করে আর হলুদ ছিটায় আর আলোর মৌ। ধলাই জুলকানের হাত ধরে সামনে আগায়, জুলকান ধারণা করে তাদের বাড়ির সীমানা পার হয়ে যায়। সড়কের ঢালুতে নামে ধান খেতে রাইলে আসে, চিকন রাস্তায় জুলকান ভারসাম্য রাখতে হিমশিম খায়। সে বাবাকে জিজ্ঞেস করে, আমরা কই যাই? সামনে। আর কত দূর? এখনো জানি না। জানো না তাইলে কই যাই? সামনে। বাবা তুমি ঘামছো। অসুবিধা নাই, আসতে যাও, এত তাড়াহুড়া কেন? জলদি যাওয়া দরকার। দরকারটা বলো না বাবা, এত এখন কত রাত? বেশি না, কিন্তু জুলকান হাঁপিয়ে ওঠে, সমান্তালে আগাতে পারে না, ধলাই থামে না। অপার প্রশ্রয়ে জুলকান বাবা ধলাইয়ের হাত ধরে রাখে, যে হাতে থাকে জগতের প্রথম বেদনা ও বিশ্বাস, জাগরণ ও মন্ত্র। এ হাতের মধ্যে জুলকান বীজের ভেতরকার ওম অনুভব করে। ঝড় ঝঞ্ঝা পতন যা কিছু আসে আসুক, জুলকানকে কিছুই যে স্পর্শ করতে পারে না, কেননা বাবুই পাখির বাসায় সোনার সুইয়ের মতো একান্ত আর নিরাপদ
সব কিছুর উপর বোঝে এ হাত তার বাবা ধলাইয়ের, পৃথিবীর যে বড় এই ছোট হাত। ধলাই বাড়ি থেকে 3 মাইল দূরে রেল লাইনে আসে, রেল লাইন মা মেয়ের মতো শুয়ে থাকে। জুলকান জিজ্ঞেস করে, আমরা কোথায় আসছি? পিপ্রাসেট। এখানে কি কাজ? এমনি এখন রাতের মেইল ট্রেন আসার সময়। জুলকান বলে, বাবা শর্টফট করো কেন? একসাথে যাবো। কোথায়? বাড়িতে। চলো। আরো সময় যায়, আরো সময় যায়, ক্রমান্বয়ে রাত গভীর হয়। ওই তো ট্রেন আসে, হেডলাইট, হেডলাইটের আলো দেখা যায়। প্রাচীন গুহা থেকে ট্রেন বেরিয়ে আসে, রাতের মেল ট্রেন, ট্রেন হুইসেল দেয়। বাবা গাড়ি আসছে। হ্যাঁ। গাড়িতে যাব? হ্যাঁ। একসঙ্গে? হ্যাঁ। ট্রেন কাছাকাছি আসতে থাকে, ধলাই শক্ত করে জুলকানকে ধরে, জুলকান খাবলে ধরে তার বাবার হাত। ট্রেন তীব্র শীষ দিয়ে ওঠে, ট্রেন আসে একদম মুখের কাছে, ধলাই হ্যাচকা টানে, জুলকান সহ ট্রেনের নিচে ঝাঁপ দেয়। প্রবল হাত আঁকড়ে ধরে জুলকান, পারে না, ট্রেনের নিচে চলে যায়। একমাত্র জুলকান, ধলাইয়ের কিছুই মনে পড়ে না। কেবল এ কথা সত্য হয় যে ধলাই ট্রেনের নিচে কাটা পড়ে না, ছিন্ন ভিন্ন হয়ে যায়। একা জুলকান সাত করে ট্রেন চলে যায়। চরাচরের অসীম অন্ধকার এক মুহূর্তের জন্য সামান্য কেঁপে ওঠে, আবার যার যার মতো জমে ঘন হয়ে যায়। কয়েক ফোঁটা রক্তের উল্কি মেখে কালের অধিক রাত্রি চলে, অন্ধকার আরো ঘন হইয়া বসিতে লাগে। ধলাই কাউকে নয়,